সো হ্যালো আমাদের ইউটিউব ফ্যামিলি, কি খবর সবার? আশা করছি সকলেই খুবই ভালো আছো। সো বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো গোল্ড রয়্যালের পরবর্তী বান্ডেল কি হতে চলেছে। কেননা গাইস, এই ব্যাপারটা নিয়ে তোমাদের অনেকের মনে অনেক কোশ্চেন আছে। তো গাইস, আজকে এই ভিডিওতে তোমাদের ফুল ডিটেলসে বলে দেবো আমাদের পরবর্তী গোল্ড রয়্যালের কোন বান্ডেলটা আসতে চলেছে। তাছাড়া গাইস, FF টোকেনের আমাদের নেক্সট বান্ডেল কি হতে চলেছে সেটাও গাইস আজকে এই ভিডিওটায় বলে দেবো। তাছাড়া বন্ধুরা, আগস্ট মাসে নতুন একটা ইভেন্ট কিন্তু আসতে চলেছে, যে ইভেন্টের ভেতর থেকে তোমরা কিন্তু অনেক কটা আইটেম কিন্তু ফ্রিতে পেতে চলেছে। তো গাইস, কি আইটেম ফ্রিতে পাবে সম্পূর্ণ ডিটেলস আজকে এই ভিডিওটায় দেখিয়ে দেবো। আর গাইস, আপকামিং সময় কিন্তু অনেক মারাত্মক মারাত্মক বান্ডিল কিন্তু তোমরা গেমের ভিতরে দেখতে পাবে। তো কি বান্ডিল নতুন আপডেটের পর তোমরা গেমের ভিতরে দেখতে পাবে সেটাও গাইস দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর গাইস, তুমি যদি এই চ্যানেলে প্রথম বার থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। তো চলো গাইস, আজকের ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে একটা নতুন ফিস্টের স্কিন দেখিয়ে দিই। তো গাইস, তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ নতুন আপডেটের পর এই যে ফিস্টের স্ক্রিনটা আছে এটা কিন্তু তোমরা গেমের ভেতর দেখে নিতে পারবে। তো ফিস্টের স্ক্রিনটা দেখতে পাচ্ছ ইলেকট্রিক থিমের ওপর কিন্তু হয়েছে। আর গাইস, ফিস্টের স্ক্রিনটা কিন্তু দেখতে খুবই মারাত্মক লাগছে, ঠিক আছে? তো এই স্ক্রিনটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো বন্ধুরা, এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই একটা নতুন গ্লোয়ালের স্ক্রিন আর কাটানা স্ক্রিন। তো তোমরা দেখতে পাচ্ছ গাইস, এই যে গ্লোয়ালের স্ক্রিন যেটা কিন্তু দেখতে পাচ্ছ একটু অ্যানিমেটেড, আর গাইস কাটানা স্ক্রিনটাও কিন্তু দেখতে খুবই মারাত্মক লাগছে। সো এই যে দুটো আইটেম আছে এই দুটো কিন্তু আমাদের মোকো থিমের ওপর কিন্তু করা হবে, ঠিক আছে? আর গাইস, এই যে আইটেমগুলো তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু নতুন আপডেটের পর হয়তো কিন্তু গেমের মধ্যে নাও অ্যাড করে দিতে পারে, হয়তো পরবর্তীকালে এই যে গ্লোয়াল স্ক্রিনটা কিন্তু অ্যাড করে দিতে পারে। তো গাইস, তোমাদের এখন শুধু দেখিয়ে রাখলাম, কেননা গাইস এর একটা কিন্তু লিক্স পেলাম, তাই জন্য তোমাদেরকে দেখিয়ে রাখলাম। আর বন্ধুরা, যতখানি চান্স নতুন আপডেটের পর এই যে গ্লোয়াল স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই গ্লোয়াল স্ক্রিনটা হয়তো আমাদের গেমের মধ্যে কোনো ওয়েব ইভেন্ট বা টপ আপ ইভেন্টে কিন্তু দিয়ে দিতে পারে। তো এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তারপরে বন্ধুরা, তোমাদেরকে বলে দিই ফ্রি ফায়ারে যে নতুন আপডেটটা আসতে চলেছে 3 তারিখ বা 4 তারিখ আগস্ট মাসে। তো নতুন আপডেটটা আসার পর যখনই তোমরা ফ্রি ফায়ার গেমটাকে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবে, তারপরে গাইস তোমরা গেমের ভেতর থেকে কিন্তু কিছু ডায়মন্ড রয়্যাল ভাউচার আর কিছু ইউপেন রয়্যাল ভাউচার কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। তো এই ব্যাপারটা তোমরা কিন্তু সকলেই জানো। তারপরে গাইস, আগস্ট মাসে গাইস তোমরা কিন্তু একটা ইভেন্ট দেখতে পাবে, যার কিন্তু একটা ব্যানার তোমরা দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে আগস্ট আপডেট অল রিওয়ার্ড। তো গাইস, আগস্ট মাসে তোমরা কিন্তু এই রিওয়ার্ডগুলো কিন্তু নিতে পারবে যতখানি চান্স যেটা লিক্স বেরিয়ে আসে। এখানে গাইস তোমরা কিন্তু একটা পেটের স্কিন, তাছাড়াও একটা কিন্তু ফিমেল বান্ডিল এখান থেকে নিতে পারবে। আর গাইস, তাছাড়াও কিছু গান ক্রিয়েট, তাছাড়াও বন্দুকের স্কিন, তাছাড়াও গাইস এখানে যে কটা আইটেম তোমরা দেখতে পাচ্ছ এই কটা আইটেম তোমরা হয়তো মিশন কমপ্লিট করে ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে, ঠিক আছে? সো গাইস, এটা কিন্তু এখন শুধুমাত্র লিক্স বেরিয়েছে, কিছুদিন পর কনফার্ম আপডেটও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। শুধুমাত্র গাইস এখন তোমাদেরকে দেখিয়ে রাখলাম। তো বন্ধুরা, এরপরে আমরা কথা বলিনি আমাদের একটা নতুন ইমোটের ব্যাপারে। তো গাইস, তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ এই যে ইমোটটা, তো গাইস এই ইমোটটা কিন্তু আমাদের নতুন আপডেটের পর কিন্তু আসতে চলেছে। তো গাইস, দেখতে পাচ্ছ ইমোটটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হতে চলেছে। আর বন্ধুরা, এর পাশাপাশি আরো কিন্তু 3টে নতুন ইমোট কিন্তু তোমরা গেমের ভেতরে দেখতে পাবে। তো গাইস, তার অ্যানিমেশন এখন কিন্তু পাইনি, শুধুমাত্র এই একটা ইমোটেরই কিন্তু অ্যানিমেশনের লিক পেয়েছে, যেটা গাইস তোমাদেরকে দেখিয়ে দিলাম। কিছুদিন পর যে বাদবাকি ইমোটগুলো আছে তারও কিন্তু অ্যানিমেশন পেয়ে যাবো, সেটাও গাইস তোমাদের কিন্তু সবার প্রথমে জানিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো বন্ধুরা, এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ফ্রি ফায়ারের মধ্যে আপকামিং যে নতুন নতুন বান্ডিলগুলো গেমের মধ্যে আসতে চলেছে সেগুলি আসলে দেখতে কেমন হবে। আর গাইস, ভিডিও শেষে তোমাদেরকে একদম কনফার্ম ভাবে জানিয়ে দেবো আমাদের নেক্সট গোল্ড রয়্যালে কোন বান্ডিলটা তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, প্রথমেই দেখিয়ে দিই নতুন নতুন বান্ডিলগুলো। তো তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ এই যে মেল ডেস্কটা গাইস, এটা কিন্তু নতুন আপডেটের পর তোমরা দেখতে পাবে। তো মেল ডেস্কটা গাইস দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে। তারপরে গাইস, এরই কিন্তু ফিমেল ড্রেস আছে যেটা তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ, রেড কালারের পুরো কস্টিউমটা, তাছাড়া চোখে দেখতে পাচ্ছ একটা চশমা পরে। তো এই ফিমেল বান্ডিলটাও কিন্তু মোটামুটি ভালোই লাগছে, ঠিক আছে? সো গাইস, এরপরে তোমাদেরকে যে বান্ডিলটা দেখাতে চলছি সেই বান্ডিলটা কিন্তু আরও অসাধারণ। তো তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ গাইস, এই যে বান্ডিলটা গাইস এটা কিন্তু একটু সামুরাই থিমের ওপরে দেখতে পাচ্ছ, সাদা জামা পরে আছে। আর গাইস, মুখে মাস্কটা গাইস কিন্তু একদম নতুন লেভেলের করেছে, ঠিক আছে? সো এটা ইউনিক টাইপের করার কিন্তু চেষ্টা করেছে। তাছাড়াও গাইস, নতুন আরেকটা বান্ডিল দেখতে পাচ্ছ, এরই কিন্তু ফিমেল বান্ডিল। তো ফিমেল বান্ডিলটাও গাইস কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে, যেখানে গাইস হোয়াইট আর ব্ল্যাক কালারের। আর গাইস, মুখে দেখতে পাচ্ছ একটা কিন্তু অন্য নতুন ধরনের মাস্ক পরে আছে, চুলের স্টাইলটাও কিন্তু অসাধারণ লাগছে, ঠিক আছে? সো গাইস, এই বান্ডিলগুলো তোমরা কিন্তু নতুন আপডেটে পর গেমের ভেতরে দেখে নিতে পারবে। আর বন্ধুরা, স্ক্রিনের ওপর যে কটা বান্ডিলের ছবি তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেক কটা বান্ডিল গাইস তোমরা কিন্তু নতুন আপডেটের পর কোনো ইভেন্ট বা টপ আপ ইভেন্ট বা গাইস কোনো নতুন ওয়েব ইভেন্টের ভেতরে কিন্তু এই কটা বান্ডিল কিন্তু দেখে নিতে পারবে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কটা বান্ডিল তোমাদেরকে দেখাম, তার মধ্যে কোন বান্ডিলটা তোমাদের সবচেয়ে ভালো লাগলো। আর গাইস, তোমাদের OB29 আপডেটের সমস্ত বান্ডিলগুলো দেখে দিলাম, যেগুলো নতুন আপডেটের পর তোমরা গেমের ভিতরে দেখতে পাবে। তো গাইস, এরপরে যে মেন কথাটা আসছে সেটা হলো আমাদের গোল্ড রয়্যালে আমরা নতুন কোন বান্ডিল দেখতে পাবো। তো গাইস, তোমাদের একদম কনফার্মেশনের সাথে জানিয়ে দেবো আমাদের নতুন গোল্ড রয়্যালে তোমরা কোন বান্ডিল দেখতে পাবে, আর গাইস FF টোকেনে তোমরা কোন বান্ডিলটা দেখতে পাবে। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে দেখে দিই নতুন আপডেটের পর গোল্ড রয়্যালে কোন নতুন বান্ডিলটা আসতে চলেছে। তো গাইস, তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ এই যে বান্ডিলটা, সো গাইস এই বান্ডিলটা তোমরা কিন্তু নেক্সট গোল্ড রয়্যালের ভেতরে কিন্তু দেখে নিতে পারবে। তো ফিমেল বান্ডিলই কিন্তু দেখতে পাবে, যেহেতু বন্ধুরা এবারে আমাদের মেল
বান্ডিল আছে গোল্ড রয়্যালে, সেহেতু গাইস আমরা নেক্সট কিন্তু এই ফিমেল বান্ডিলটা কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। তো ফিমেল বান্ডিলটা দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে গাইস, গলায় দেখতে পাচ্ছ একটা নেকলেস, তাছাড়া পুরো ড্রেসটা কিন্তু মারাত্মক করেছে। তো বন্ধুরা এই বান্ডিলটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর গাইস এই বান্ডিলটা আমাদের নেক্সট গোল্ড রয়্যালে কিন্তু আসার চান্স 99.9%। তারপরে বন্ধুরা তোমাদেরকে দেখে দিই FF টোকেনে তোমরা কোন বান্ডিল দেখতে পাবে। তো গাইস FF টোকেনে আসার চান্স কিন্তু দুটো বান্ডিলের আছে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সো গাইস এই দুটো বান্ডিলের সব থেকে বেশি চান্স যেটা গাইস FF টোকেনে তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। সো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এই দুটো বান্ডিলের মধ্যে কোন বান্ডিলটা তোমাদের মনে হয় FF টোকেনে আসতে পারে, ঠিক আছে। আর গাইস তোমাদেরকে যে গোল্ড রয়্যালের বান্ডিলটা দেখালাম এটা কিন্তু একদম কনফার্ম আপডেট। এখন যদি গাইস গাইনার তরফ থেকে কোনো চেঞ্জেস হয় সেটাও কিন্তু তোমাদেরকে পরবর্তীকালে জানিয়ে দেবো, কিন্তু গাইস এখন অবধি কনফার্ম এই ফিমেল বান্ডিলটাই তোমরা কিন্তু নেক্সট গোল্ড রয়্যালে কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে। আর গাইস তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। আর গাইস ভিডিওটা এতদূর দেখলে একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও। সো গাইস আজকে ভিডিওটা কিন্তু এতখানি কি ছিল, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। সো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।